আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। অনলাইন ক্লাসে আবারও তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। গাজীপুর মেট্রোপলিটন কলেজ, আমি প্রভাষক মোশাম্মত লিপি আক্তার, শ্রেণী দ্বাদশ, ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র। আজকের বিষয় অষ্টম অধ্যায় থেকে প্রশ্ন 1 নম্বর হচ্ছে লিখিত যোগাযোগের প্রধান মাধ্যম, 2 নম্বর প্রশ্ন হচ্ছে মৌখিক যোগাযোগের প্রধান মাধ্যম। ঠিক আছে, তাহলে প্রথম চলে আসো লিখিত যোগাযোগের মাধ্যম। লিখিত যোগাযোগের অনেকগুলো মাধ্যম আছে, তার মধ্যে অন্যতম কিছু মাধ্যম আমি এখানে কিছু পয়েন্ট তোমাদেরকে লিখে দিয়েছি, তোমরা সেগুলো পড়বা। পত্র, মেমো, রিপোর্ট, নোটিশ, ফর্ম, গ্রাফ বা চার্ট, ইমেল, বুলেটিন, সংবাদপত্র, প্রচারপত্র। তাহলে 1 নম্বর হচ্ছে পত্র, এগুলো হচ্ছে সব লিখিত যোগাযোগের মাধ্যম। আমরা জানি লিখিত যোগাযোগ হচ্ছে যে প্রক্রিয়া বা চ্যানেলের মধ্য দিয়ে লিখিত আকারে যোগাযোগ সম্পাদিত হয় বা সম্পূর্ণ হয়, তাকে লিখিত যোগাযোগ বা যোগাযোগের মাধ্যম বলা হয়ে থাকে। যে প্রক্রিয়া বা চ্যানেলের মধ্যে দিয়ে লিখিত আকারে যোগাযোগ সম্পাদিত হয় তাকে লিখিত যোগাযোগ এর মাধ্যম বলা হয়। মাধ্যমগুলো 1 নম্বর বলছি পত্র। ব্যবসা প্রতিষ্ঠানে প্রধানত কোনো তথ্য, ধারণা, সংবাদ প্রভৃতি প্রেরণে অধিকাংশ ক্ষেত্রে পত্র ব্যবহৃত হয়ে থাকে। কোনো প্রতিষ্ঠানে প্রধানত কোনো তথ্য, সংবাদ বা ধারণা এগুলো যখন প্রেরণ করা হয়, সাধারণত সেই ক্ষেত্রে কি পত্রের মাধ্যমে সেগুলো কি করা হয়, প্রেরণ করা হয়ে থাকে। ব্যবসার ক্ষেত্রে ব্যবহৃত যে পত্র সেটাকে বাণিজ্যিক পত্র বলা হয়। ব্যবসার ক্ষেত্রে যদি কোনো পত্র ব্যবহার করা হয় সেটা হচ্ছে বাণিজ্যিক পত্র, আর ব্যক্তিগত প্রয়োজনে যদি কোনো পত্র ব্যবহার করা হয় সেটাকে বলা হয় ব্যক্তিগত পত্র। যেমন বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পিতা মাতা, ভাই বোন ইত্যাদির মধ্যে যখন কোনো কী করা হয়, কোনো পত্রের মাধ্যমে বিনিময় হয়, তখন সেটা হচ্ছে ব্যক্তিগত পত্র। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে মেমো। এটাও হচ্ছে কি লিখিত যোগাযোগের একটা মাধ্যম। প্রতিষ্ঠানে কর্মী ও নির্বাহীর মধ্যে কোনো সংবাদ বিনিময়ের ক্ষেত্রে মেমো বা মেমোরেন্ডাম এর প্রচলন রয়েছে। প্রতিষ্ঠানে কর্মী এবং নির্বাহী তাদের মধ্যে যখন কী করা হয়, কোনো সংবাদ বিনিময় হয়, তখন সেই ক্ষেত্রে মেমো বা মেমোরেন্ডাম এটা কী করে, তারা প্রচলন করে থাকে, এটার মাধ্যমে প্রচলন হয়। এটি এক ধরনের পত্র। মেমোরেন্ডাম এমন এক ধরনের পত্র যা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ যোগাযোগের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। মেমোরেন্ডাম হচ্ছে এক ধরনের পত্র। মেমোরেন্ডাম হচ্ছে কি এক ধরনের পত্র, ঠিক আছে, সেটাও কি যোগাযোগের ক্ষেত্রে তারা কি করে ব্যবহার করে থাকে। মেমোরেন্ডাম এমন এক ধরনের পত্র যা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ যোগাযোগের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আমরা মেমোরেন্ডাম বা কি বা স্মারকলিপি, সেখানে আমরা কি পড়েছিলাম যে কি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পরি মেমোরেন্ডাম আসলে এখানে ভুল লিখছে। মেমোরেন্ডাম হচ্ছে যেখানে কি প্রতিষ্ঠানের ক্ষমতা নির্ধারণ করা থাকে, আর এখানে লিখছে মেমোরেন্ডাম। মেমোরেন্ডাম হচ্ছে একটা প্রতিষ্ঠানের পত্র যা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ যোগাযোগের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। মেমোরেন্ডাম এক ধরনের ছোট আকারের নোট বা তথ্য যা ঊর্ধ্বতন কর্মকর্তা কোনো তথ্য বা সংবাদ লিখিত আকারে অর্ধস্থন কর্মীদের নিকট প্রেরণ করে থাকে। মেমোরেন্ডাম এটা হচ্ছে মেমো। মেমো হচ্ছে কি প্রতিষ্ঠানের ছোট আকারের নোট যা তথ্য ঊর্ধ্বতন কর্মকর্তা কোনো তথ্য বা সংবাদ লিখিত আকারে কর্মীদের নিকট কী করে, সেটা প্রেরণ করে। 3 নম্বর হচ্ছে রিপোর্ট। রিপোর্ট হচ্ছে এটাও কি লিখিত যোগাযোগের একটা মাধ্যম। কোনো প্রতিষ্ঠানে বিভিন্ন তথ্য একত্রে সাজিয়ে লিখিত আকারে উপস্থাপন করা হলে তাকে রিপোর্ট বা প্রতিবেদন বলা হয়ে থাকে। কোনো প্রতিষ্ঠানের বিভিন্ন তথ্য একত্রে সাজিয়ে
লিখিত আকারে উপস্থাপন করা হলে তাকে রিপোর্ট বা প্রতিবেদন বলা হয়। রিপোর্টের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানে বর্তমান পরিস্থিতি তুলে ধরা হয়। একটা প্রতিষ্ঠানে কী অবস্থা বর্তমানে সেটা কি প্রতিবেদন বা রিপোর্ট এটার মাধ্যমে কী করা যায়, তুলে ধরা যায়। রিপোর্ট এমন এক ধরনের বর্ণনামূলক বিবৃতি যা পরিকল্পনা, সমন্বয়, কৃতকার্যতা, কাজের বিবরণ প্রভৃতি বিষয়ের সাথে সম্পর্কযুক্ত বর্তমান বিষয় সমূহ উপস্থাপন করে। 4 নম্বর হচ্ছে নোটিশ। এটাও লিখিত যোগাযোগের একটা মাধ্যম। নোটিশ লিখিত যোগাযোগের একটা মাধ্যম যা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কোনো সংবাদ বিনিময়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়। কোনো ব্যবসা প্রতিষ্ঠান কোনো বিষয়ে নিয়োজিত কর্মীদের অবগত করার লক্ষ্যে নোটিশ প্রচার করে থাকে। নোটিশ আমরা জানি যে কোনো বিষয় কি অবগত করার জন্য কি করা হয়, নোটিশ উপস্থাপন করা হয় বা প্রচার করা হয়ে থাকে। সাধারণত কোনো প্রতিষ্ঠান বা দল তার কর্মী বা সদস্যদের নোটিশের মাধ্যমে তথ্য সরবরাহ করে থাকে। 5 নম্বর হচ্ছে ফর্ম। এটাও লিখিত যোগাযোগের একটা মাধ্যম, আধুনিক মাধ্যম বা রূপ। এটি বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাধ্যম। এটি একটি ত্রিমাত্রিক জ্যামিতিক আকারে হয়ে থাকে। ফর্ম এমন একটি কৌশল যার মাধ্যমে প্রতিষ্ঠানের বিভিন্ন উপাদান লিখিতভাবে তুলে ধরা হয়। তাই ফর্মের মাধ্যমে প্রতিষ্ঠানের বিভিন্ন তথ্যাবলী গ্রাহক, দর্শনার্থী বা কর্মীদের মধ্যে লিখিতভাবে তুলে ধরতে সক্ষম হয়। তারপর হচ্ছে গ্রাফ বা চার্ট। এটাও লিখিত যোগাযোগের একটা মাধ্যম। কোনো তথ্য বা সংবাদ নকশা বা চার্টের মাধ্যমে উপস্থাপন করা যায়। কোনো তথ্য বা সংবাদ কী করে, নকশা বা চার্টের মাধ্যমে উপস্থাপন করা হয়। চার্ট বা নকশা আধুনিক লিখিত যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। কোনো তথ্য বা সংবাদ বা অনুভূতি সহজবোধ্য ও রসাত্মকভাবে চার্ট নকশার মাধ্যমে তুলে ধরা যায়। প্রতীক, সংকেত, চিহ্ন, তৈলচিত্র, বারচিত্র, লাইট বা ডটের মাধ্যমে লিখিত আকারে গ্রাফ বা চার্ট উপস্থাপন করা যায়। তারপর হচ্ছে ইমেল। ইমেল হচ্ছে একটা লিখিত যোগাযোগের মাধ্যম। ইমেল এক প্রকার ডিজিটাল তথ্য বা সংবাদ বিনিময় প্রক্রিয়া। সাধারণত কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশের অভ্যন্তরীণ ও দেশের বাইরে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট কোনো সংবাদ প্রেরণের বর্তমান যুগে ইমেল অধিক প্রচলিত। এটা কী করা যায়, লক্ষ্য করা যায়। বর্তমানে হচ্ছে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি এটার ব্যবহারের মাধ্যমে অভ্যন্তরের ভিতর এবং দেশের বাইরে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট সংবাদ প্রেরণে বর্তমান যুগে ইমেল কি অধিক প্রচলিত, এটা আমরা কি দেখি বা লক্ষ্য করা যায়। এর মাধ্যমে কম্পিউটার সার্ভার ব্যবহার করে কোনো তথ্য বা সংবাদ সংরক্ষণ, প্রেরণ ও সংগ্রহ করা সম্ভব হয়। তারপর হচ্ছে সংবাদপত্র না বুলেটিন। বুলেটিন এটাও কি লিখিত যোগাযোগের একটা মাধ্যম। এখানে ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে জরুরি কিন্তু অস্থায়ী বার্তা ও তথ্য প্রেরিত হয়। সংক্ষিপ্ত সংবাদ দ্রুত প্রস্তুত ও ছাপানো হয় এবং ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে প্রচার করা বা পাঠানো হয়। এ হচ্ছে কি বুলেটিন। আমরা দেখছি যে কোনো কি জরুরি পরিস্থিতি কী করা হয়, বারবার বুলেটিন প্রচার করা হয়। লিখিত যোগাযোগের একটা মাধ্যম। সংবাদপত্র এটাও কি লিখিত যোগাযোগের একটা মাধ্যম। ব্যবস্থাপক বা নির্বাহীদের গুরুত্বপূর্ণ কিন্তু অপেক্ষাকৃত কম জরুরি বিষয়াদি জানতে এই ধরনের পত্র ব্যবহার করা হয়ে থাকে। প্রতিষ্ঠানের নির্বাহীদের গুরুত্বপূর্ণ কিন্তু অপেক্ষাকৃত কি কম জরুরি কোনো বিষয় জানতে কি করা হয়, এই পত্রটা ব্যবহার করা হয়ে থাকে। সাধারণত প্রত্যেক সপ্তাহে একবার করে এই ধরনের চিঠি পত্র ইস্যু করা হয়ে থাকে, সংবাদপত্র। লাস্ট হচ্ছে প্রচারপত্র। প্রচারপত্রে দৈনন্দিন ঘটনা সম্বলিত সংক্ষিপ্ত বিবরণী থাকে। দৈনন্দিন মানে প্রতিদিনের ঘটনা সম্পর্কিত সংক্ষিপ্ত বিবরণী হচ্ছে প্রচারপত্র, যা প্রতিষ্ঠানের প্রকৃত অবস্থা কর্মীদের জানতে এবং মিথ্যাচার প্রতিরোধে কারখানায় ফটকে শ্রমিকদের মাঝে বিতরণ করা হয়ে থাকে।
এই চ্যানেল দ্রুত ব্যয়বহুল কিন্তু সেটা কার্যকর, ঠিক আছে। তারপর হচ্ছে মৌখিক যোগাযোগের মাধ্যম। মৌখিক যোগাযোগের কিছু মাধ্যম, এটা আবার দুই প্রকার, একটা হচ্ছে যান্ত্রিক মাধ্যম আর একটা হচ্ছে মৌখিক মুখোমুখি মাধ্যম বা মৌখিক মাধ্যম। আমি একটু সংক্ষেপে বলবো, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। যান্ত্রিক মাধ্যমের মধ্যে হচ্ছে মুঠোফোন। মুঠোফোন এটা আমরা সবাই জানি এটা কি, এটা হচ্ছে মৌখিক যোগাযোগের একটা আধুনিক এবং বিস্ময়কর মাধ্যম, এটা হলো মুঠোফোন। এর মাধ্যমে কয়েক সেকেন্ডের মাধ্যমে প্রতিষ্ঠানের অভ্যন্তরের বিশ্বের যে কোনো দেশে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে মৌখিকভাবে যোগাযোগ সম্পন্ন করা যায়। দুই নম্বর, ভিডিও কনফারেন্স। আধুনিক ও যান্ত্রিক উপায়ে ভিডিও এর মাধ্যমে বিশ্বের যে কোনো দেশে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে কথা, মিটিং, কনফারেন্স এর মাধ্যমে মৌখিক যোগাযোগ সম্পন্ন করা হয়ে থাকে। তিন নম্বর, ইন্টারনেট। ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করে এটাও কি মৌখিক যোগাযোগের একটা মাধ্যম, তবে এটা যান্ত্রিক মাধ্যম। ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করে বিশ্বের যে কোনো প্রান্তে মানুষের সাথে কথা বলা এবং পরস্পরের ছবি দেখা যায়, দেখা সম্ভব। যোগাযোগের আধুনিক ও আধুনিক এই পদ্ধতিতে কয়েক সেকেন্ডের মধ্যে মৌখিক যোগাযোগ সম্পাদন করা যায়। মৌখিক যোগাযোগ সম্পাদন করতে কি কয়েক সেকেন্ড সময় লাগে? বর্তমান যুগে ইন্টারনেট ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, সরকারিভাবে বিশ্বের লাখো কোটি মানুষের মৌখিক যোগাযোগের মাধ্যম হিসাবে এটা ব্যবহৃত। টেলিভিশন। বহুদিন ধরে টেলিভিশন আমাদের মৌখিক যোগাযোগের অন্যতম একটা মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে, ঠিক আছে। টেলিভিশন কি মৌখিক যোগাযোগের কি একটা যান্ত্রিক মাধ্যম, ঠিক আছে। এটা কি বহুদিন ধরে কি ব্যবহৃত হয়ে আসছে। টেলিভিশনের মাধ্যমে প্রেরক নিজের মতো করে প্রাপকের উদ্দেশ্যে সরাসরি বা পরোক্ষভাবে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তথ্য বা সংবাদ প্রেরণ করে থাকেন। টেলিভিশন প্রেরক বা প্রাপক উভয় অথবা এক পক্ষের ছবি দেখা যায়। তারপর হচ্ছে রেডিও। রেডিও কি মৌখিক যোগাযোগের একটা মাধ্যম, সেটা হচ্ছে যান্ত্রিক মাধ্যম। রেডিও আজকাল মৌখিক যোগাযোগের আধুনিক মাধ্যম হিসাবে ব্যবহৃত হচ্ছে। এর মাধ্যমে অপেক্ষাকৃত কম ব্যয়ে যোগাযোগ প্রক্রিয়া সম্পূর্ণ করা যায় বলে বিশ্বের 100 কোটিরও বেশি মানুষ মৌখিক যোগাযোগের সম্পাদন মৌখিক যোগাযোগ সম্পাদন করতে পারছেন। তাহলে রেডিও হচ্ছে কি মৌখিক যোগাযোগের একটা যান্ত্রিক মাধ্যম, সেখানে হচ্ছে কি স্বল্প ব্যয়ে বা কম ব্যয়ে কি করা যায়, যোগাযোগ সম্পূর্ণ করা যায়। বর্তমান বিশ্বে 100 কোটিরও বেশি মানুষ এই মৌখিক যোগাযোগ সম্পাদন করে আসছে। রেকর্ড প্লেয়ার, এটাও মৌখিক যোগাযোগের একটা যান্ত্রিক মাধ্যম। এই প্রক্রিয়া প্রেরক তার বক্তব্য রেকর্ড করে সিডি বা ক্যাসেট এর মাধ্যমে প্রাপকের বরাবর পাঠিয়ে থাকে। এটাও কি যন্ত্রের মাধ্যমে একজন প্রেরক তার প্রাপকের উদ্দেশ্যে কি করতে পারে, কোনো যে কোনো তথ্য বা সংবাদ সেটা রেকর্ড করে বা সিডি বা ক্যাসেটের মাধ্যমে প্রাপকের বরাবর পাঠিয়ে দেয়। প্রাপক রেকর্ড প্লেয়ার তা বাজিয়ে বক্তব্য তা তথ্য বুঝে নেয়। টেলিফোন, এটাও কি মৌখিক যোগাযোগের একটা যান্ত্রিক মাধ্যম। বহুদিন থেকে ব্যবসা বাণিজ্য ও শিল্প প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে টেলিফোনের মাধ্যমে মৌখিক যোগাযোগ প্রক্রিয়া চালু রয়েছে। বহুদিন ধরে ব্যবসা বাণিজ্য ও শিক্ষা প্রতিষ্ঠানে টেলিফোনের মাধ্যমে কি মৌখিক যোগাযোগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে আসছে বা প্রক্রিয়া চালু রয়েছে। এই প্রক্রিয়ায় প্রেরক টেলিফোনের মাধ্যমে যে কোনো সংবাদ বা তথ্য প্রাপকের নিকট পাঠিয়ে দেন। মাইক্রোফোন, এটাও মৌখিক যোগাযোগের একটা যান্ত্রিক মাধ্যম। মাইক্রোফোনের মাধ্যমে কোনো প্রতিষ্ঠান ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট হতে অর্ধস্থন বা অন্য যে কোনো কর্মীর নিকট মৌখিকভাবে যোগাযোগ সম্ভব হয়। এই প্রক্রিয়ায় মাইক্রোওয়েবের সাহায্যে কোনো রেকর্ডকৃত বা চলমান তথ্য বা সংবাদ শব্দ আকারে প্রাপকের নিকট পৌঁছায়। তাহলে এই হচ্ছে মৌখিক যোগাযোগের যান্ত্রিক মাধ্যম। তারপরে হচ্ছে মৌখিক যোগাযোগের কি মৌখিক মাধ্যম। মৌখিক মাধ্যমগুলো হচ্ছে মুখোমুখি কথোপকথন। মুখোমুখি কথোপকথন আমরা এটা সহজ একটা কি পদ্ধতি, যে এই প্রক্রিয়ায় প্রেরক এবং প্রাপক
দুইজন মুখোমুখি কী করে আলোচনার মাধ্যমে তারা যোগাযোগ প্রক্রিয়া সম্পূর্ণ করে থাকে। প্রেরক এবং প্রাপক দুইজনে কী করে মুখোমুখি সামনাসামনি কী করে তারা যে কোনো বিষয়ে আলোচনার মাধ্যমে যোগাযোগ প্রক্রিয়া সম্পূর্ণ করে থাকে। ইন্টারভিউ, বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি বা পদোন্নতি প্রার্থীর কর্মীর মৌখিক পরীক্ষা গ্রহণ করা হয়। ইন্টারভিউ আমরা জানি যে প্রার্থী থাকবে চাকরির বা পদোন্নতি, সেই প্রার্থীকে অবশ্যই কী করতে হয়, সামনাসামনি মুখোমুখি কী করতে হয়, কর্মীর মুখোমুখি পরীক্ষা গ্রহণ করা হয়, ঠিক আছে, বা সেই প্রার্থীর মুখোমুখি পরীক্ষা নেওয়া হয়। এই ক্ষেত্রে পরীক্ষা গ্রহণকারী এবং প্রার্থী পরস্পর প্রশ্ন উত্তরদানের মাধ্যমে মৌখিক যোগাযোগ সম্পূর্ণ করে থাকে। এখানে পরীক্ষা গ্রহণকারী এবং প্রার্থী তারা কী করে পরস্পর প্রশ্ন ও উত্তরদানের মাধ্যমে মৌখিক যোগাযোগ সম্পূর্ণ করে থাকে। তারপর হচ্ছে মিটিং, এটাও কি মৌখিক যোগাযোগের একটা মাধ্যম। মিটিং সাধারণত একাধিক ব্যক্তি কোনো বিষয় নিয়ে আলোচনা করে। মিটিং আমরা জানি কি, সেই ক্ষেত্রে একাধিক ব্যক্তিকে নিয়ে কী করা হয় আলোচনা, কোনো বিষয়ভিত্তিক আলোচনা করা হয়। একাধিক ব্যক্তি এরূপ কোনো বিষয়ে আলোচনার মাধ্যমে মৌখিকভাবে যোগাযোগ সম্পাদিত হয়। বক্তৃতা, এটাও কি বক্তৃতা, এটা হচ্ছে মৌখিক যোগাযোগের একটা মাধ্যম। বক্তৃতার মাধ্যমে মৌখিক যোগাযোগ সম্পন্ন হয়ে থাকে। এই ক্ষেত্রে নির্বাহী বা নেতা বা শিক্ষক তার অনুসারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে কোনো বিষয় বা কোনো তথ্য বা সংবাদ উপস্থাপনের মাধ্যমে যোগাযোগ প্রক্রিয়া সম্পন্ন করে থাকে। তাহলে এখানে কী বলা হয়েছে যে এক্ষেত্রে সে নির্বাহী হইতে পারে, ঊর্ধ্বতন হইতে পারে, কোনো নেতা হইতে পারে বা শিক্ষক হইতে পারে, তার অনুসারী বা শিক্ষার্থী যারা আছে তাদের উদ্দেশ্যে তারা কী করে কোনো বিষয় বা তথ্য বা সংবাদ উপস্থাপনের মাধ্যমে কী করে যোগাযোগ প্রক্রিয়া সম্পূর্ণ করে থাকে। কনফারেন্স, এটাও কি মৌখিক যোগাযোগের একটা মাধ্যম। কনফারেন্সের মাধ্যমে মৌখিক যোগাযোগ সম্পূর্ণ হয়ে থাকে। এই প্রক্রিয়ায় কোনো নির্বাহী কোনো বিষয়ের উপর একটা প্রবন্ধ উপস্থাপন করে। এখানে কোনো নির্বাহী বা ঊর্ধ্বতন কোনো বিষয়ের উপর কী করে একটা প্রবন্ধ রচনা করে বা উপস্থাপন করে। কর্মীরা পরস্পর আলোচনার মাধ্যমে কিছু প্রশ্ন ও এবং উত্তর খুঁজে বের করার চেষ্টা করে, পরবর্তীতে সেগুলোর উপর নির্বাহী আলোচনা এবং সিদ্ধান্ত নেয়। এই হচ্ছে কনফারেন্স। পরামর্শদান, এটাও কি মৌখিক যোগাযোগের একটা মৌখিক মাধ্যম। বৃহদায়তন ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠানে পরামর্শদান প্রক্রিয়া চালু রয়েছে। এই প্রক্রিয়ায় কর্মী নির্বাহীগণ বা কর্মী ব্যক্তিগত, পেশাগত বা প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক বিষয়ে একজন বিশেষজ্ঞ কর্মীর সাথে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করে। তারপরে হচ্ছে আলোচনা, আলোচনা এটাও কি মৌখিক যোগাযোগের একটা মাধ্যম। এই পদ্ধতিতে নির্বাহী বা শিক্ষক কর্মী বা শিক্ষার্থীদের সাথে আলোচনার মাধ্যমে কোনো তথ্য বা সংবাদ সম্পর্কে মত বিনিময় করে থাকে, ঠিক আছে। আলোচনা হচ্ছে এটাও কি নির্বাহী বা শিক্ষক কর্মী বা শিক্ষার্থীদের সাথে আলোচনার মাধ্যমে কোনো তথ্য বা সংবাদ সম্পর্কে তারা কী করে মত বিনিময় করে থাকে। প্রশিক্ষণ, প্রশিক্ষণ এটা কি মৌখিক যোগাযোগের একটা মাধ্যম। প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের দক্ষতা বৃদ্ধির অন্যতম উপায় হলো প্রশিক্ষণ। প্রশিক্ষণের মাধ্যমে বিশেষজ্ঞ নির্বাহী কর্মীদের হাতে কলমে কোনো বিষয় সম্পর্কে শিক্ষা দিয়ে থাকে। তারপর হচ্ছে উপদেশ, উপদেশ এটাও কি মৌখিক যোগাযোগের একটা মৌখিক মাধ্যম। উপদেশ হচ্ছে নির্বাহী কর্তৃক অর্ধস্থন বা ঊর্ধ্বতন কর্তৃক অর্ধস্থন কর্মীদের বিভিন্ন বিষয়ে উপদেশ প্রদানের মাধ্যমে মৌখিক যোগাযোগ প্রক্রিয়া সম্পন্ন করে থাকে। লাস্ট হচ্ছে দলীয় আলোচনা, কোনো সমস্যার সমাধানে গঠিত দলীয় সদস্যগণ তাদের নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে নির্দেশিত সমস্যার সমাধানের চেষ্টা করে থাকেন। দলীয় আলোচনা হচ্ছে প্রতিষ্ঠানে যে কোনো কি সমস্যা বা জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য বা জরুরি কোনো বিষয় আলোচনা করা বা যে কোনো সমস্যার সমাধানে গঠিত দলীয় যে সদস্যগণ আছে তাদের নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে নির্দেশিত সমস্যার সমাধানের
চেষ্টা করা, এটা হচ্ছে দলীয় আলোচনা। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের হচ্ছে লিখিত এবং মৌখিক যোগাযোগের মাধ্যম। এগুলো তোমরা অবশ্যই বাসায় কী করবা, মনোযোগ দিয়ে বুঝার বুঝে পড়ার চেষ্টা করবা। আর হচ্ছে তোমাদের হচ্ছে 2 তারিখ অ্যাসাইনমেন্টের প্রশ্ন দেওয়া হবে। তা এই অ্যাসাইনমেন্টের যে প্রশ্ন সেটা হচ্ছে তোমাদের প্রেষণা অধ্যায় থেকে দেওয়া হবে। ঠিক আছে, সবাই প্রেষণা অধ্যায়ের প্রিপারেশন নাও। আর ওখান থেকে কিছু প্রশ্ন থাকবে 2 মার্কের, 3 মার্ক এরকম ধরনের, সেগুলো হচ্ছে তোমাদের সেই প্রশ্নের আলোকে তোমাদের হচ্ছে উত্তর লিখে 10 তারিখে অবশ্যই কলেজে স্ব স্ব গাইড টিচারের কাছে জমা দিতে হবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।